ভারী তুষারপাত আর ভয়াবহ শৈত্যপ্রবাহের কবলে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় উইঘুর ও মধ্যাঞ্চলীয় মঙ্গোলিয়া অঞ্চল। তীব্র তুষারপাতের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দিনের বেলাতেও গাড়িগুলোকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে, রাস্তার পাশের বাতিগুলো ঢেকে যাচ্ছে তুষারে, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। অবস্থা বেগতিক দেখে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এদিকে স্থানীয় সময় রোববার সকাল 8টার দিকে প্রচণ্ড তুষারঝড়ের কবলে পড়ে দেশটির পূর্বাঞ্চলীয় ইলি, তাচেং এবং শিহিজি শহর। বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমাতে রাস্তাঘাট পরিষ্কারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রচণ্ড ঠান্ডায় দেশটির উত্তরাঞ্চলীয় জিনজিয়ান অঞ্চলের তাপমাত্রা কমেছে 8 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। বৈরি আবহাওয়ার কারণে দেশটির ন্যাশনাল ফরেস্ট পার্কের একটি লেকের পানিও জমে বরফ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, পার্কের ঝর্ণা 28 মিটার প্রশস্ত বরফের আস্তরণে ঢেকে গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।